এখন যে চিঠিটি হাতে নিয়েছি এই চিঠিটি লিখেছেন আমাদের এক বোন হাফসা আক্তার 161/3 পূর্ব উলন রামপুরা ঢাকা এখানে তিনি চিঠি লিখেছেন রামপুরা ঢাকা থেকে তিনি জানতে চেয়েছেন যে হুজুর নামাজের পর মুনাজাত করা জায়েজ আছে কিনা আলহামদুলিল্লাহ আপনি জানতে চেয়েছেন যে নামাজের পর আল্লাহর কাছে দোয়া মুনাজাত করা দেখুন নামাজ পড়ি আমরা কার জন্য আল্লাহর জন্য দোয়া করি আমরা কার কাছে আল্লাহর কাছে মুনাজাত করি আমরা কার কাছে আল্লাহর কাছে বিশেষ করে নামাজটাই হচ্ছে দোয়া আর দোয়া শব্দের অর্থ হচ্ছে ডাকা নামাজের রুকুতে সিজদাতে তাসবিহতে আমরা যখন দাঁড়িয়ে নামাজ আদায় করি সেই অবস্থায় অথবা তাশাহুদে সর্বঅবস্থায় কিন্তু আমরা আল্লাহর পক্ষ থেকে রহমত চাই আল্লাহর পক্ষ থেকে আমরা নাজাত চাই আল্লাহর পক্ষ থেকে আমরা আখিরাতে মুক্তি চাই আপনি জানতে চেয়েছেন নামাজের পর মুনাজাত করা জায়েজ আছে কিনা হ্যাঁ বোন নামাজের পরে মুনাজাত করা জায়েজ তিরমিজি শরীফের হাদিস 3499 নম্বর হাদিস যে হাদিসটি মিশকাতুল মাসাবির মধ্যেও রয়েছে হাদিসের রাবি হযরত আবি উমামা আল বাহিলি তিনি বলেন বলতো ইয়া রাসূলুল্লাহ আমি প্রশ্ন করলাম আল্লাহর রাসূলকে ওগো আল্লাহর রাসূল আইয়ুদ দোয়া আসমা কোন সময় দোয়া আল্লাহ তাআলা বেশি শুনেন আল্লাহর রাসূল বললেন জাফিল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাতিল মাকতুবাত শেষ রাতের দোয়া আল্লাহ বেশি শুনেন যখন সবাই ঘুমিয়ে যায় নির্ভীত হয়ে যায় সবাই ঘুমে মগ্ন থাকে আল্লাহর বান্দা ওযু করে নামাজে দাঁড়িয়ে যায় ওই সময় হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে ওই দোয়া আল্লাহ বেশি শুনেন ওয়া দুবুরাস সালাতিল মাকতুবাত এবং পাঁচ ওয়াক্ত নামাজের পরের দোয়া ফজর জোহর আসর মাগরিব এশা ফরজ নামাজের পর বা সুন্নত নামাজ পর বা নফল নামাজের পর যে দোয়া করা হয় ওই দোয়া আল্লাহ তাআলা বেশি শোনেন এবং তাবরানি শরীফের মধ্যে রয়েছে 22 নম্বর পৃষ্ঠা 11 নম্বর খণ্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন লাম ইয়াকুন ইয়ারফু ইয়াদাইহি হাত্তা ইয়াফরাগু মিন সালাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করতেন নামাজ আদায় করা অবস্থায় তিনি হাত তুলতেন না যখন তিনি হাত নামাজ শেষ করতেন তখন তিনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেন এবং নাসাই শরীফের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম ওয়া লা তাসআলুহু বিযুহুরিহা রাসূল বলেছেন যখন তোমরা আল্লাহর কাছে চাইবে দুইটা হাত আল্লাহর কাছে তুলবে এবং তুলে হাতের প্যাড দিয়ে আল্লাহর কাছে চাইবে কারণ হাতের মধ্যে এমন কিছু রেক রয়েছে এমন কিছু দাগ রয়েছে এই দাগের সাথে আল্লাহর আরশ আজিমের ম্যাগনেটের কানেকশন চুম্বকের কানেকশন আছে সুবহানাল্লাহ